वेलकम टू द स्टूडेंट्स ऑफ क्लास 8, 9, 10। टुडे आई विल गिव इंस्ट्रक्शंस अबाउट चेंजिंग वॉइस फ्रॉम एक्टिव टू पैसिव एंड पैसिव टू एक्टिव। यू नो वेरी वेल देर आर टू टाइप्स ऑफ वॉइस, एक्टिव वॉइस और पैसिव वॉइस। At first, we have to know the structure of active voice and passive voice. Then I will give you the rules, and I hope you will be able to convert into passive or active. আমরা প্রথমে দেখব যে active voice, আমরা জানি যে active voice যাই হোক না কেন, অ্যাকটিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস যেটাই বলো আমাদের সাবজেক্ট থাকবেই। এটা তো আমরা চিরাচরিত সাবজেক্ট থাকবেই। আমাদের দেখতে হবে ভার্বের দিকে, আমরা ভার্বের দিকে খেয়াল করব যে প্যাসিভ অথবা অ্যাক্টিভে ভার্বটা কিভাবে আছে। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আমরা ওই সময় ধরতে পারি না বা বুঝতেও পারি না যে কখন অ্যাক্টিভ হচ্ছে বা কোনটি প্যাসিভ হচ্ছে। এই ভার্বটা হবে অলওয়েজ টেন্স অনুযায়ী। খেয়াল করো আমি লিখেছি এই ভার্ব হবে টেন্স অনুযায়ী। সে টেন্স অনুযায়ী হলে যে কোনো টেন্সেরই দেখা যায় যে সাহায্য ভার্ব থাকে, এই সাহায্যকের ভার্বগুলো এই ভার্বের মধ্যেই থাকবে। তাহলে মনে করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি এখানে থাকবে। অর্থাৎ টেন্স অনুযায়ী যে ভার্বটি থাকবে সেটি হবে অ্যাক্টিভ। সাবজেক্ট আর অবজেক্ট বা এক্সপ্রেশন এটা থাকবেই, ভার্ব দেখে আমাদের বুঝতে হবে যে এটা অ্যাক্টিভ ভয়েস। এখন আসো প্যাসিভ। প্যাসিভে দেখবা যে এখানে সাবজেক্ট থাকবেই, সাবজেক্ট এখানেও আছে এখানেও থাকবে। এখানে এসে দেখবা যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন, বা এখানে বাই দিয়ে অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা পরে দেখি। আমরা ভার্বের দিকে খেয়াল করেছি, দেখো এখানে অক্সিলারি ভার্ব আর হচ্ছে ভি থ্রি। তাহলে আমি পার্থক্যটা কি, পার্থক্য সে এখানে লিখেছি শুধুমাত্র ভার্ব, আর এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছি যে এটা অক্সিলারি ভার্ব থাকবেই এবং ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম থাকবেই। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্যটা আমরা ভার্ব দেখেই এটাকে নির্ধারণ করব। কিভাবে, এখন দেখো যে এই যে অক্সিলারি ভার্ব এটাও হবে টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী, আর অলওয়েজ ভি থ্রি বসবে, অলওয়েজ ভি থ্রি। তাহলে দেখো খেয়াল করে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের মধ্যে এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট, এখানেও এক্সটেনশন এখানেও এক্সটেনশন, পার্থক্যটা শুধু ভার্বের ক্ষেত্রে। আর এই ভার্বের ক্ষেত্রে পার্থক্য থাকার কারণে এই ভার্ব যদি আমরা শিখে যাই তাহলে যে কোনো ধরনের টেন্সের ভয়েস আমরা সহজে করতে পারবো। তাই যদি হয় তাহলে এখন আমাদের আস্তে আস্তে টেন্সের দিকে আসতে হবে। খেয়াল করে দেখো যে টেন্স অনুযায়ী যে ভার্ব থাকবে সেটি টেন্স অনুযায়ী আমাদের এখানে অক্সিলারি ভার্ব হবে আর ভি থ্রি সবসময় হবে। তাই যদি হয় তাহলে আমরা শুধু এইটুকের কাজটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব যে সাহায্যের ভার্বটা প্যাসিভ ভয়েসে কি কি হয়, কোন টেন্স অনুযায়ী কি হয়। এখানে যেমন আমরা অ্যাক্টিভ ভয়েসে দিয়েছি টেন্স অনুযায়ী, তা ধরে নাও যে এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি ইতিমধ্যে শিখে গেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস যদি অবজেক্ট হয় দেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, আমরা এখানে শুধু কি দিয়েছি ভি ওয়ান দিয়েছি। কিন্তু যখন আমরা এখানে প্যাসিভ পড়ব তখন কিন্তু এখানে ভি ওয়ান এইটার অনুসারে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দিতে হবে আমাদের। তাহলে অক্সিলারি ভার্বটা কি আসবে, অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, আর এই যে ভি থ্রি এটা তো অবশ্যই বসবে, অলওয়েজ বসবে। তাহলে কি হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি যদি অ্যাক্টিভে হয় প্যাসিভ করতে গেলে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো এম ইজ আর,
এবং যে মূল ভাব থাকবে এই মূল ভাবের পাস্ট পারফেক্ট ফর্ম। আর বাকি নিয়মটা সবার শেষে দেখাবো, আগে এটা শিখে নাও। নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমরা জানো স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এইখানে এই যে ভার্বটা, এখানে যদি মনে করো সাবজেক্ট থাকে, অ্যাম ইজ আর থাকে, আর এখানে যদি ভি প্লাস আইএনজি থাকে, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েজের স্ট্রাকচার টেন্স অনুযায়ী। এখন আমরা এখানে এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমরা পরে দেখব, এখানে হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এখানে আসবে ভি থ্রি। ঠিক একই রকম ভাবে আমি শুধু ভার্বগুলো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আমি শুধু ভার্বগুলো বলে দিচ্ছি এবং এখানে শুধু লিখবো ভার্বগুলো। প্রেজেন্ট পারফেক্টে জানো যে হ্যাভ বা হ্যাজ বসে স্ট্রাকচার অনুযায়ী, প্যাসিভে গিয়ে এইখানে আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর এখানে ভি থ্রি বসবেই। ঠিক একই রকম ভাবে আমরা পাস্ট ইনডিফিনিট ধরব। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত ব্যবহার নেই বা এটা প্রচলিত নয়, তাই আমরা এটা এখানে করব না। যদি এসেই থাকে তাহলে এখানে এই যেমন হ্যাভ বিন দিয়েছো, ওখানে বিং শব্দটি ব্যবহার হবে, আমরা ওটা আপাতত এড়িয়ে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স তোমরা জানো পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভি টু, তাই যদি হয় তাহলে প্যাসিভে গিয়ে এখানে সাইজগুলি ভার্ব হিসেবে বসবে ওয়াজ, ওয়ার, আর এখানে হবে ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে তোমরা জানো যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, ঠিক প্যাসিভ করতে গেলে আমাদের ওয়াজ বিং বা ওয়ার বিং, ওয়াজ বিং বা ওয়ার বিং, আর ভি থ্রি তো আছেই। নাম্বার সিক্স, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট জানো যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে আমরা প্যাসিভে গিয়ে কি করব, শুধু হ্যাড বিন বসাবো, হ্যাড বিন দিয়ে ভি থ্রি। এরকম ভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট তোমরা জানো যে ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে শ্যাল বা উইল হলে আমরা এখানে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, উইল বি দিয়ে ভি থ্রি, শ্যাল বি বা উইল বি দিয়ে ভি থ্রি। তাহলে ফিউচার ইনডিফিনিট হলো এখানে আমরা দেই ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার জানো যে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, সেই ক্ষেত্রে আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে আমরা শ্যাল বি বিং অথবা উইল বি বিং হবে, তারপরে ভি থ্রি। তারপরে ফিউচার কন্টিনিউয়াস গেল, এখন আসো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে আমরা উপরের দিকে দেখি, ফিউচার পারফেক্টে আমরা জায়গা যেহেতু হবে না, ফিউচার পারফেক্টে ফিউচার পারফেক্ট তোমরা জানো যে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে সাবজেক্ট দিয়ে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। আচ্ছা, এটা হচ্ছে ফিউচার পারফেক্টে গেল। আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে যে যদি দেখো যে
তোমরা সেন্টেন্সে মডাল অক্সিলারি আছে মডাল অক্সিলারি অবশ্যই তোমরা নাম শুনেছো মডাল অক্সিলারি মে মাইট ক্যান কুড শ্যাল শুড মাস্ট নিড ডিয়ার এই যে সব শব্দগুলো যে মডাল অক্সিলারি সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এইখানে যে মডাল অক্সিলারি থাকবে এই মডালের পরে একটা বি ভার্ব বসাতে বি মডাল প্লাস বি তারপরে হচ্ছে ভি থ্রি মডাল বলতে এখানে মে মাইট ক্যান কুড শ্যাল শুড যা আছে তাই বসবে এরপর একটা বি বসিয়ে ভি থ্রি তাহলে খেয়াল করে দেখো যে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভে স্ট্রাকচার অনুযায়ী শুধু ভার্বের পরিবর্তনটা দেখিয়েছি আর বাকিগুলো ওইভাবেই রেখে দিয়েছি এখন সেই অনুযায়ী আমরা ওই এই ভার সাবজেক্টের আমরা সেই পরিবর্তনটা দেখাবো যে কিভাবে হয় এখন খেয়াল করে দেখো যে আগের যে সাহায্যে ভার্বের কথা যদি মনে থাকে তাহলে তুমি সহজে এটা করতে পারবে মনে করো যে আমি এখানে লিখলাম যে শি ড্রিউ ডি আর ই ডব্লিউ ড্রিউ এ পিকচার খেয়াল করো শি ড্রিউ এ পিকচার সাবজেক্ট এটা এটা ভার এটা এক্সটেনশন বা অবজেক্ট হ্যাঁ তাহলে সাবজেক্ট ভার এক্সটেনশন বা অবজেক্ট যদি থেকে যায় তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা ঠিক আছে যদি ঠিকই থাকে তাহলে আমরা চেঞ্জ করার আগে আমি আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই সেটা হচ্ছে যে এই যে সাবজেক্ট ভার অবজেক্ট হলো এই অবজেক্টটা যে হলো এটা খেয়াল রাখবা যে এই অবজেক্টটা থাকতেই হবে আমাদের প্যাসিভ করতে গেলে যদি থাকে তাহলে কি করে বুঝবো যে এখানে এটা অবজেক্ট আছে অনেক সময় দেখা যায় যে এই শব্দগুলো আছে কিন্তু সেই শব্দগুলো অবজেক্ট হিসেবে বসে না তাহলে আমরা ধরে নেব এক নাম্বার যে মূল ভার্বের পরপরই যে শব্দটি থাকবে সেই শব্দটি হবে অবজেক্ট আবার এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে এই ভার্বকে জিজ্ঞাসা করে নেবে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে ভার্ব শি ড্রিউ এ পিকচার সে একটি ছবি এঁকেছিল সে কি এঁকেছিল কি প্রশ্নের উত্তরে ছবি পেয়েছো তাই এটা একটা অবজেক্ট এই অবজেক্টটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় স্টুডেন্টরা ধরে নেয় যে বাক্যের শেষে যে শব্দটি আছে সেই শব্দটি অবজেক্ট কিন্তু না তুমি যখন বুঝতে বা তুমি ধরতে তোমার প্রবলেম হচ্ছে তখন তুমি ভার্বকে জিজ্ঞাসা করে নেবে কি বা কাকে দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবে সেটাই অবজেক্ট এখন দেখো এটা এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট এই যে ভার্ব আর এই যে অবজেক্ট এটা আমাদের অ্যাক্টিভ অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এখন যদি আমরা এটাকে প্যাসিভ করতে যাই তাহলে অবশ্যই আমাদের এই এখানে সাবজেক্ট যেহেতু বলছে এখানেও আমাদের একটা সাবজেক্ট হিসেবে কিছু আনতেই হবে তাহলে আমরা নিয়মটা জানার আগে আগে দেখে নেই যে এই সাবজেক্টটা কিভাবে আনতে হবে আনতে হবে আমাদের জানাই আছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে ধরে নাও তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হলে এ পিকচার আমরা এটা সাবজেক্ট হয়ে গেল এখন খেয়াল করো এই যে অক্সিলারি ভার্বটা এই অক্সিলারি ভার্বটা তোমার বেশি জরুরি আমরা জানি এই টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাই সাহায্যকারী ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার আসবে এই পিকচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ আসছে আর প্লুরাল হলে অলওয়েজ ওয়্যার হবে তারপরে এই ড্রিউ এর পাস্ট পারসন তাহলে ভি থ্রি তাহলে ডি আর এ ডব্লিউ এন ড্রন তারপরে বাই হ্যাঁ আমি নিয়ম করার আগে একটা উদাহরণ দেখাচ্ছি এটা দেখার জন্য যে তুমি দেখো যে সাবজেক্ট 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 এইখানে যে ভার্ব আছে এই ভার্বটা হচ্ছে টেন্সের ঠিক এই ভার্বটা পরিবর্তন হয়ে দেখো এখানে আমরা কি করেছি দুটো ভার্ব দিয়েছি একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে এই ভার্বের ভি থ্রি তাহলে আর বাকিগুলো কিন্তু আমাদের ঠিকই আছে এটার কিন্তু পরিবর্তন ওইভাবে হচ্ছে না আমাদের শুধু পরিবর্তন হচ্ছে মূল ভাবে
এখন তাই যদি হয় তাহলে আমরা একটু জেনে নেই যে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কোন স্টেপগুলো ফলো করতে হচ্ছে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের যেটা যে স্টেপ ফলো করতে হবে সেই স্টেপগুলো কি কি আমরা দেখি। যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে স্টেপগুলো সেই স্টেপগুলো আমরা কি ভাবে এটা আমরা দেখব সেটা দেখো। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, এটা তোমরা সবাই জানো, তারপরে বলি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট করতে হবে। আমি একসাথে আবার প্যাসিভও দেখিয়ে দেব এখানে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে নাম্বার টু। তাহলে অবজেক্ট তো জানোই, একটু আগে বললাম, ওই জন্য না বুঝলে আবার ট্রাই করবা হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ অবজেক্টকে সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এভিডি অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে টেন্স অনুযায়ী, সেটা আগেই বলেছি সাহায্য ভার্বের ব্যবহারের ক্ষেত্রে। তারপরে নাম্বার থ্রি হচ্ছে মূল ভার্ব যে থাকবে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে এসে একটু প্রবলেম হতে পারে প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে ইন, অ্যাট, বাই, উইথ, ইন, অ্যাট, বাই, এই সব শব্দগুলো বসতে পারে, আবার কোনো ক্ষেত্রে টুও বসতে পারে। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় যে রুলগুলো করব বাইয়ের ব্যবহার করব। তুমি যদি বাইয়ের ব্যবহার যদি শিখতে পারো একটু বই দেখলে বোঝা যাবে যে কোন কোন ক্ষেত্রে ইন, অ্যাট, উইথ, টু এগুলো বসে। তারপরে সাবজেক্টকে, সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, তা যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে এই সাবজেক্ট অবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্টের ব্যাপারটা আমরা যদি প্রোনাউন থাকে তাহলে আমরা জানি যে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, এরকম ভাবে। খেয়াল করে দেখো যে এই রুল ফলো করে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছো। এই কম্পারেটিভলি আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভের যে ব্যাপারটা সেটাও আমি দেখাবো। তার আগে একটা উদাহরণ দিয়ে নেই। মনে করো এরকম আছে যে শি হ্যাজ, শি হ্যাজ ব্রোকেন দ্য প্লেটস, প্লেটস দিয়ে দিলাম, শি হ্যাজ ব্রোকেন দ্য প্লেটস। তাহলে এটাকে তুমি যখন করবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ তখন কিভাবে করবা খেয়াল করে দেখো। যে দ্য প্লেটস এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টকে তুমি সাবজেক্ট করলে, এই সাবজেক্টটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তুমি মনে রাখবা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ, তাহলে দ্য প্লেটস হ্যাভ বিন, হ্যাভ বিন ব্রোকেন, ব্রোকেন বাই হার, ব্রোকেন বাই হার। দেখো এই যে পাঁচটা স্টেপ আমি ফলো করেছি এই পাঁচটা স্টেপ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ঠিক যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ থাকে করতে বলে তাহলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, তুমি খেয়াল করে দেখো এখানে আমরা যদি এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি খুব সহজ বিষয়টা একটু তুলনা করবো। দেখো এখানে লিখেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ঠিক প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলেও আমরা এই অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অনেক সময় অবজেক্ট থাকে না, ধরে নিতে হয়, সেটাও এক্সারসাইজে তুমি বুঝতে পারবা। নাম্বার টু, নাম্বার টুতে দেখো লেখা আছে অক্সিলারি ভার্ব, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বলেছি অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী। আমরা এখানে লিখব ভার্ব, ভার্ব টেন্স অনুযায়ী,
দেখো বুঝতে পারো কিনা, এখানে ভার্ব টেন্স অনুযায়ী মানে এখানে টেন্স অনুযায়ী ভার্ব বসবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে। এটা যদি মনে করো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে অ্যাক্টিভ করতে গেলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করব, তখন অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি। এই দুই নাম্বারটাই আমাদের যত ঝামেলা, এই দুই নম্বরের নিয়মের জায়গায় তুমি একটু খেয়াল রাখবে, আর কিছু না। তারপরে নাম্বার থ্রিতে হচ্ছে দেখো, যখনই আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করলাম, আমরা জানি অবজেক্ট সাবজেক্ট করলাম, তারপরে আমরা ভার্ব বসাবো টেন্স অনুযায়ী, এরপরে বসাবো হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, তারপরে বসাবো হচ্ছে বাকি অংশ যা থাকে বাকি অংশ। এখন খেয়াল করে দেখো যে এইখানে অ্যাক্টিভে এসে প্রিপোজিশন এসে বাই দিয়েছিলাম, এখানে কিন্তু আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে প্রিপোজিশনে বাই বসবে না। তারপরে বাকি অংশ যদি থেকে থাকে তাহলে আমরা এখানে বাকি অংশ বসাবো। তাই যদি হয় তাহলে আমরা যদি এটা বলি যে এ লেটার, লেটার ওয়াজ বিং, was being written by her। খেয়াল করে দেখো যে প্যাসিভ স্ট্রাকচারটা খেয়াল করে দেখো যে আমরা প্যাসিভে কি করেছি, was being এটা সহযোগের ভার্ব, মূল ভার্বের past participle by আছে, her আছে, সবই আছে আমাদের এখানে, আমাদের প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী সবই আছে। এখন এই নিয়ম অনুসারে আমরা এটাকে অ্যাক্টিভ করব। তাহলে আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট করব, এখানে অবজেক্ট কোনটা, এইখানে হচ্ছে হার হচ্ছে অবজেক্ট, আর বাই প্যাসিভে বসেছে, অ্যাক্টিভ করলে বাই বসবে না। তাহলে হার যদি অবজেক্ট হয় তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি দিব, সি দিব, আমাদের নিয়মই বলছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপর বলেছে ভার্ব টেন্স অনুযায়ী, তোমাকে এখানে জানতে হবে যে এখানে যে ভার্বটি আছে সেটা কোন টেন্সে আছে। তুমি জানো যে ওয়াজ বিং বা ওয়ার বিং যাই থাকুক না কেন এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা যাচ্ছে, তো তুমি পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী এই ভার্বটি বসাবে। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসের সাহায্যের ভার্ব থাকে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ রাইটিং, দেখো ভার্ব দিলাম ওয়াজ রাইটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর বলছে সাবজেক্টকে অবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে কে আছে, লেটার আছে, লেটার সাবজেক্ট লেটার আছে, তখন এটা অবজেক্ট হিসেবে চলে যাবে, এলই ডাবল টি আর লেটার। আর যদি অতিরিক্ত অংশ থাকতো তাহলে আমরা এই অতিরিক্ত অংশ সবার শেষে দিয়ে দিতাম। এই হচ্ছে তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম। তুমি যদি কম্পারেটিভলি আলোচনা করো বা দেখো তাহলে টেন্সের ভয়েস, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সবচেয়ে সহজ, কিছু ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রম হয়তো পর্যায়ক্রমে তোমরা শিখতে পারবে। তবে আজকের যে বিষয়টা তোমাদেরকে উপস্থাপন করলাম সেটা একটু মনোযোগ দিয়ে তুমি যদি ধরতে পারো তাহলে অবশ্যই আমার মনে হয় ভয়েজের ভয়টা অবশ্যই চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর একদিন হাজির হব অন্য কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।